बढ़िया गल्ला बन गया। क्या बेटा बंगबंधु एम एक मानस लोभ लालसा बोलते उन्नी एकम्र पश्चिम पाकिस्तान हानादार बाहन साथ लड़ाई कर देश स्वाधीन देश मुक्त करार्जन কিন্তু প্রত্যেকবার ওনাকে জেলে যাইতে হয়েছে থানায় যাইতে হয়েছে তিনটে দিন জেলে তাদেরকে পাকিস্তান তখন পাকিস্তান উনি আইয়ুব খান ফরওয়ার্ড দিয়ে ওনারা ফরওয়ার্ড দিশা একে বুঝলে হক স্যার কিছু কথা কিন্তু বহু দেরি হবে এই বঙ্গবন্ধু দেশ স্বাধীনের জন্য যখন আন্দোলন শুরু করলেন ছাত্র আন্দোলন আরম্ভ হলো ঢাকা ইউনিভার্সিটির থেকে প্রথম ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্র আন্দোলন আরম্ভ হলো ছাত্র আন্দোলনের পরে বঙ্গবন্ধুকে জেল থেকে আর তারা মুক্ত করলেন ছাত্ররা তোমাদের মতো ছেলে মেয়েরা বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসছে এরপরে বঙ্গবন্ধুকে থামাইতে পারে না বঙ্গবন্ধু বলছে আমার দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমি আমার বাংলাদেশের মুক্তি চাই পশ্চিম পাকিস্তান হানাদার বাহিনী আইয়ুব খান ছিলেন নদীতে আইয়ুব খানকে বলছে আইয়ুব খান তুমি আমার দেশ স্বাধীন হতে হবে তোমরা যদি সিন্ধি ডাকা সিন্ধিতে যাবে কিন্তু সত্য কথা বলতে হবে ন্যায্য কথা বলতে হবে বললে আমি আমার দেশকে আমার দেশ দুইটা দেশ দুইটাকে দুইটা স্টেট ব্যাঙ্ক থাকবে একটা বাংলাদেশ স্টেট ব্যাঙ্ক একটা পাকিস্তান স্টেট ব্যাঙ্ক থাকবে কিন্তু আইয়ুব খান কিছু নমনীয় হয়েছিল যখন আইয়ুব খান নমনীয় হয়েছে তখন পাকিস্তান থেকে প্রেশার করলো বুট্টু সাহেব ইন্ডাস্ট্রি লাগবে কটা বাড়ি লাগবে আমি আমি ইংলিশ পাকিস্তানে কিন্তু শেখ সাহেব বলছেন না আমি তোমার এখন মানি না আমি আমার দেশ মুক্তি চাই আমি দেশ স্বাধীন করবো ইনশাল্লাহ এই কইয়া উনি জয় বাংলা ডুবিয়ে দিয়েছিলেন যদি সাতে মার্চের মাসনে শেষ উনি অঙ্গীকার করছিলেন বলছেন যা যা কিছু হবে তাই নিয়ে তোমরা শত্রু মোকাবিলা করো সমস্ত মা বোন ছেলে মেয়ে পুরো বৃদ্ধ আবার বোনের যারা আছে সবাই নামি দিলেন আইয়ুব খান এদেশ থেকে চলে গেলেন দিলেন বুট্টু সাহেব ইয়াকে ইয়াহিয়া খানকে ইয়াহিয়া খান শেখ সাহেবের সাথে প্রতারণা শুরু করলো করতে করতে শেষ পর্যন্ত চট্টগ্রাম ঢাকা একে টাইমে গোলাগুলি আরম্ভ করে দিলেন বাংলার মানুষ পুলিশ বাহিনী ইপিআর করতে মিলিটারি এদেরকে বহু ধ্বংস করে দিল কিন্তু শেখ সাহেব মাথা নত করে নাই শেষ পর্যন্ত তারা চিন্তা করল না একে তো এইভাবে নেওয়া যাবে না আগে কী করলো ইয়াহিয়া খান চাইতে রাত্রে 12টা 1 মিনিটে ওনাকে বন্ধ করে নিয়ে গেল পাকিস্তানের কারাগারে তখন এরপরে নিয়ে যাই বন্ধ করে রাখছে সেখান থেকে ওনাকে আর মুক্তি দেয় নাই এই দেশের মানুষকে আর আমাকে পারে না বুট্টু সাহেব আসছেন বুট্টু সাহেবও টিকা হয়ে চলে গেলেন এরপরে ইনশাল্লাহ একটা দেশ আমরা স্বাধীন পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন পেয়েছি তার পিছনে শেষক্তি হলো একমাত্র ভারতবর্ষ সেদিন যদি ভারতের ইন্দিরা গান্ধী না থাকতো ভারত সরকার না থাকতো তাহলে আমরা দেশ স্বাধীন করতে পারতাম না যেহেতু বঙ্গবন্ধু বলছিল এই প্রধানমন্ত্রী ভারতের আপনি আমার এই দেশে মানুষ তারা যখন অস্ত্র চালান আরম্ভ করবে আমার মানুষ কোথায় যায় আমার মানুষকে তো সব শেষ করে দেবে তখন বঙ্গবন্ধুর এই কথায় ইন্দিরা গান্ধী বলল আপনি সমস্ত মানুষের বাসা বাড়ি যত খাওয়া দাওয়া আশ্রয় বস্ত্র আমরা আমি দেব এই মানুষ তখন সেখানে আশ্রয় নিয়েছে আমরা সেখানে কী করলাম বঙ্গবন্ধুর কথা আমরা চলে গেলাম বঙ্গবন্ধু আরও একটা কথা বলল ইন্দিরা গান্ধীকে তার উপরে বুদ্ধ ট্রেনিং দিয়েছে এমন একটা ট্রেনিং দিয়েছে আমরা বাঙালি মৌসুমি কোনো অস্ত্র দেখি না
কিন্তু সেদিন আমরা বাংলার জন্য রক্ত দিতে আমরা প্রস্তুত ছিলাম, বাংলার মানুষের জন্য রক্ত দিতে প্রস্তুত ছিলাম। আমরা ট্রেনিং দিয়েছি, আগে তিনি ট্রেনে যান বাহির করে বলছে, তখন আমাদেরকে কী হলো, অস্ত্র দিয়া কারো করে স্ট্যান্ডগান দিছে, কারো করে এলএমজি দিছে, কারো করে রাইফেল দিছে, দিয়া কিছু বুলেট দিয়া ভিতরে ঢুকাইছে। ফরিদপুরের 100 ছেলে পেলে ট্রেনিং দিয়া যখন ফরিদপুরের দিকে যাইতেছিল, তখন পাঞ্জাবি পুরাত্ব বেশি ছিল, অ্যাম্বুলেন্স ডাকছে, যেমন ওই স্কুলের পাশে ওটা গর্ত করি সব ফিট করে রাখছে। ওরা তো জানে না যে এখানে অ্যাম্বুলেন্স মিলিটারি আছে, মারে দিল, সব শেষ করে দিল। এইভাবে মুক্তি বাহিনীর ছেলেরা অকাতরে রক্ত দিয়া গেছে, যে রক্তের দাগ আজ জীবনে শুধু মানে এসেছে। কিন্তু আল্লাহ রহমতে 1931 সালে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হল, তার ভিতরে পশ্চিমবঙ্গে রাখার পরে বিভিন্ন ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর যত আছে বাংলাদেশে আনাছে কানাছে মাল, কিন্তু এগুলির দেখি তারা যে বঙ্গবন্ধু তো সারা বিশ্বে নাম করে গেছেন, একটা দেশ স্বাধীন করছেন, উনি যদি থাকে তাহলে আমরা তো মাথা ছাড়া দিচ্ছিল না। খন্দকার মোস্তাক আহমদ আওয়ামী লীগের ছিলেন, যারা মারছেন ওরাও আওয়ামী লীগের ছিলেন, কিন্তু ওদের ভিতরে এই হিংসা ছিল, দেশটা স্বাধীন হলে আমরা তাকে মারি দিচ্ছি। এই বদমাইশেরা, এই রাজাকারেরা আমাদের দেশের মুসলমানকে দিয়ে আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, আমাদের দেশের ছেলেকে আমার মতো মুক্তিবাহিনীকে মেরে ফেলছে, এই রাজাকারেরা। এই যে গোলাম আজম, যে পশ্চিম পাকিস্তান দালাল, এই যে নিজামী, এই পশ্চিম পাকিস্তানের দালাল, এই যে কাদির মোল্লা, কাদির মোল্লা সে পশ্চিম পাকিস্তানের দালাল, হাজার হাজার কোটি টাকা বানিয়ে নিচ্ছে, আর এক বিশ্বাসঘাতক সিটাঙ্গে খালাদ বিন কাদির চৌধুরী, যে তার রাঙ্গুনিয়াতে এতটুক বাচ্চার কাছে পিস্তল ঢুকাই দিছে, কেউ কথা বলতে পারছে না, চট্ট করা কথা বলতে পারছে না। কাজ অসমাপ্তি ছিল, সম্পূর্ণ কাজগুলি তিনি করছেন। এক নম্বর হলো প্রাইমারি স্কুল, যে প্রাইমারি স্কুলের শিক্ষকেরা না খাইয়ে ছেলে মেয়েকে নিয়ে বহু কষ্ট পেয়েছেন, অনেকে কিছু সম্পদ ছিল সেগুলি বিক্রি করে দিয়েছেন, বিক্রি করে ছেলে ফেলে মুখে ভাত দিয়েছেন, অসহায় গেছেন, সেটা পূরণ করছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নিজের নির্বাহী ক্ষমতার বলে সম্পূর্ণ প্রাইমারিগুলিকে সরকারি করে নিয়ে ওনাদেরকে 70,000। আমাদের মুক্তিবাহিনী কথা বলতে এখন যখন খালেদা ছিল, খালেদা জিয়া আমাদের 200 টাকা, খালেদা জিয়া আসার পরে একটা হুড়ি হুড়ি গেছিল, মুক্তিযোদ্ধাকে ধর বন্দি কর, তখন ভালো ভালো মুক্তিবাহিনী যারা ভারতীয় ট্রেনার সমস্ত কাগজপত্রগুলি সিবি কুড়ি ফালাই দিয়া রিক্সা চালায়, এখন বহু আছে আমার পরিচিত মুক্তিবাহিনী রিক্সা চালায়, এখন রেকর্ড দেখাইতে পারে না। তুমি স্কুলে লেখাপড়া করো, ক্লাস টেনের লেখাপড়া করো, তোমার এই স্কুলের একটা সনদ আছে, এই স্কুলের একটা সনদ তুমি এখন দেখাইতে পারো, আর যদি না দেখাইতে পারো তুমি স্কুলের ছাত্রী না, ছাত্র না, না ভাই ছাত্র, তুমি এখন ছিল হেডমাস্টার সাথে ছিল, সহকারী শিক্ষককে ছিল, এখন তোমাদের যে সব শিক্ষক আছে সবাইকে ছিল, ওনাদের নাম জানো, সব কিছু জানো, এই শেখ হাসিনা এগুলি মরে যায় সারা বিশ্বে নাম করতে, এই দেশটাকে বহু উঠতে উঠেছে, ওনার যে পরিকল্পনা তারপরে উনি যেটা কয় এটা করি ছাড়ে, আমাদের মুক্তিযোদ্ধাকে এই জিনিস করার জন্য জিয়াউর রহমান চেষ্টা করছে, এই জামাত ইসলাম চেষ্টা করছে, বিএনপি চেষ্টা করছে, আমরা আমাদের কাগজপত্র আমরা বজাই মাইলে মাইলে সামনাসামনি, আর সামনাসামনি আসলে আমরা মাইক খাই খাইতাম না, মাইক দিয়া আমাদের কিছু করতে পারে না, ইনশাল্লাহ মানুষের দোয়া আছে। এখন সে কীভাবে হইল, যখন লেখাপড়া করছে তার বাবা একজন মুক্তিবাহিনী, হ্যাঁ সে হিসাবে উনি আসছেন,
তাহলে এখন আমাদের বাংলাদেশটা হওয়াতে কি আমাদের ধর্ম না, বাংলাদেশটা হওয়াতে কি আমাদের গৌরব, আমরা সম্মান অর্জন করি নাই করছি? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহনি ওনার জন্য দোয়া করবা, আল্লাহনি ওনার সাহায্য করে স্বাস্থ্য ভালো থাকে। এবং আমি বলি এখন আমাদের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার এবং ডিস্ট্রিক্ট, আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্ট হলেও 2 নম্বর সেক্টরে তখন নজর হাজির ছিলেন সার্জে, কুমিল্লা ডিস্ট্রিক্টের সার্জে ছিলেন 2 নম্বর সেক্টরে। সেক্টর অনেক আছে, যশোর কন্টেনমেন্ট এটা একটা সেক্টর, আমাদের কুমিল্লা কন্টেনমেন্ট একটা সেক্টর, এই 2 নম্বরের সেক্টরের ইয়া ছিল মেজর হাজর, আমরা ওনার নেতৃত্বে আসছি। তিনি বাসুক কথা এখন না বলি পারি না, কুমিল্লার 2 নম্বর সেক্টরে ছিলাম আমরা, 2 নম্বর সেক্টরের থেকে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন হাজিরিয়া ভাড়ার মোবারক, আমাদের একজন কমান্ডার মারা গেছেন আউয়াল মাস্টার, গোল্লাঘাই স্কুলের মাস্টার ছিলেন, যিনি গোল্লাঘাই স্কুলের প্রতিষ্ঠাতা আমার দেদা, ওনার ছেলে আমার দেদা। এই আশ্রম স্কুলটা 1931 সালে প্রতিষ্ঠিত, কিন্তু গোল্লাঘ 1931 সালে গোল্লাঘ স্কুল। হ্যাঁ, এইটা একটা ক্যাম্প, এইটা এই আশ্রম একটা ক্যাম্প ছিল, তারপর যে আমাদের সিরিকালিয়া একটা ক্যাম্প ছিল, কিন্তু এটা হেড অফিস হইলো কোথায় জানো নেই, ইয়াতে আনিয়ালা, এখানে আজকে কিন্তু কলিমুল্লা বিহাম কলিমুল্লা, তাও জহিরুল্লাহ পাঠান, যে পাকিস্তান সরকার জহিরুল্লাহ পাঠানদের পাঠান হিসেবে ঘর দিয়েছিল। আমাদের এখানে স্বাধীনের পরে আমাদের রাজা নিয়ে সব ছিল, অলিমুল্লা নজন অলিমুল্লা ছিল, কথা শুনছো নি রাজা নিয়ে যাবেন কথা শুনো নাই? আর রোমান ভাই, ওনার আব্বা সিরিয়াস অ্যাডভোকেট, এই 3 জন মহামানব আমাদের দেশ থেকে ছেড়ে গেছে, রাষ্ট্রীয় কোনোদিন একটা কপটদের করে না, বঙ্গবন্ধুকেও বলে নাই আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবো, কিচ্ছু বলে নাই বলছেন, এই মহামানব 3 জন ছিল আমাদের। এখন 2 নম্বর সেক্টর থেকে যখন আমরা বাইরে আসছি, আমরা বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় অপারেশন, আমরা ভয় পাই নাই, আমরা ভারতের থেকে ট্রেনিং নিয়ে কুমিল্লা 2 নম্বর সেক্টরে যদি ঢুকছি, আমরা সান্দিনা কুমিল্লা এইদিকে সব জায়গায় আমরা মেহার এদিকে, এরপরে আমাদেরকে পাঠিয়ে দিলেন ফরিদগঞ্জ, এই ফরিদগঞ্জে গাজীপুর এখানে সেখানে আমরা ফাইট করছি, আল্লাহ আমাদেরকে রাখছে, এখনো আসি ইনশাল্লাহ। জি বলো, আমি আপনার কাছে একটা প্রশ্ন আবেদন করছি বলার জন্য, কীভাবে আপনি যুদ্ধ করেছিলেন আর আপনার যুদ্ধটা কোথা থেকে শুরু হয়েছে? একটু বলে দেবো, যেহেতু আমরা 2 নম্বর সেক্টরে, আমরা যখন, হ্যাঁ আমরা যখন ভারতে গিয়েছি বাগমারা, আমাদেরকে বাগমারাতে 3 দিন করে পাঠাইছি শরীরে, 10 দিন সেন্টার, সেখান থেকে আমরা অস্ত্র নিয়ে আমাদের পাঠাচ্ছি কুমিল্লা 3 নম্বর সেক্টরে হায়দের সাহেবের মেজর হায়দের আন্ডারে। হায়দের সাহেব আমাদেরকে পরে ভাগ্য বিক্রি করলেন, বললো যে আমরা আস্তে গ্রামের দিকে চলে আসবো, তখন আমরা সেখান থেকে সান্দিনা হইয়া এইদিন হাজিগঞ্জ মেহার এগুলি কচুয়া টেচুয়া এগুলি করি, এরপরে আমরা হাজিগঞ্জে আসছি, হাজিগঞ্জের থেকে তখন তো পাঞ্জাবি আস্তে আস্তে বিতাড়ি ধরতেছে, আমরা আস্তে আস্তে এদিকে আসছি, আইসে আমরা প্রথম উঠছি কড়িতলি হাসপাতাল, কড়িতলি একটা হাসপাতাল ছিল, ওই হাসপাতালে আমরা উঠছি, ওইখানে আমরা 2 দিন অবস্থান নিয়েছি, নেওয়ার পরে সেখান থেকে দেখলাম যে সুবিধা আছে, তখন আমাদেরকে বললো যে আমরা প্রতিদিন চলে গেছি এদিকে অপারেশন করো, তখন আমরা প্রতিদিন চলে গেছি। বহু কষ্ট হয়েছে,
সেখানে রাজাকার ছিল, মুক্তিবাহিনীর রাজাকার ছিল, যেহেতু সিগন্যাল দিত মিলিটারি তো লাইনে আইতেছে, গাড়ি আইতেছে যাইতেছে, এদিকে আবার সিএমবি রোড আইতেছে, তখন তারা বলল যে আমরা পাকিস্তানে আসলে আমরা তখন ছাত্র, আমি আসতে স্কুলে ছাত্র, আমি আসতে স্কুলে ছাত্র, আমরা আন্দোলন করেছি কিন্তু আমরা জেলে যাইনি, আমরা যাইনি। বেশিরভাগ ছাত্ররা গেছে যারা ঢাকাতে ছিল, চট্টগ্রাম ছিল, রাজশাহী ছিল, বিভিন্ন ওরা বেশিরভাগ গেছে জেলে। কেন? পুলিশ তাদেরকে সামনে পাই গেছে, সব বন্দি করে নিয়ে গেছে। আমরা তো গ্রামে ছিলাম, আমরা গ্রামের নেতারা আসতো, আমরা আন্দোলন করতাম। সালাম দে নাকি কমল তুমি একটা বলো, কমল সবকিছু হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমাদের দেশের সেক্টরে ভাগ করা হয়েছে, যেমন আমরা কুমিল্লা সেক্টরে আছি, 2 নম্বর সেক্টর। মোডালের কাজে মিলিটারি উনি ছিলেন। আমি তোমাকে বলি, বসে বলো, বসে না, ঠিক আছে, বসে বলো, বসে বলো। রাজাকার মুসলমান, এই মুসলমানের থেকে কিছু সংখ্যক পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলাইয়া রাজাকার হয়েছে, বা এই পাকিস্তানের লোক। সবাইকে আমি ধন্যবাদ রাখি।